ডাক দিয়ে আগে আব্বা গো আমি আপনার একমাত্র লা আমার চোখের বরাবর আপনার চোখটা বললে আমার গলার সরিটা গতি কমে যেতে পারি আপনি আমার চোখটা বাইন্দা দেন যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে চোখ দুইটা বাইন্দা দিছে সন্তান ডাক দিয়ে কি বাবা আপনি আমার গলার মনে শরীর চালাইলে সতইল তো আমারটা জীবন আছে জীবনটা যাওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত বা আগুলা লড়াচড়া করতে পারে আপনি আমার হাত দুইটা বাইন্দা দেন যেন আপনার সুরি চালাইতে অসুবিধা না হয় পা দুইটা বাইন্দা দেন যেন সুরি চালাইতে অসুবিধা না হয় এবার হাত বানলো পাও বানলো চোখ দুইটা বানলো আশমানটা যেন থর করে কাঁপতেছে কথা হাইরা ও আমার জুব জব আমি কিন্তু আগেই বলছি আল্লাহ তার বেশি ভালোবাসে তারে পরীক্ষা করে কতখন ঠিক কিনা হাত বাঁধছে পা বানছে চোখের মধ্যে বান দিয়ে ফালাম্মা যাবি ফালাম্মা আসলামা

সন্তানটারে কাত্তিরা মাটির মধ্যে শোয়া দিছে মাত্র চুরিটা চালাইবে ওই মুহূর্তে সন্তানটা বাবারে করুন সরে ডাক আঁকে বাবা গো বাবা আপনি আমার আপনি আমার জবাই করবেন আপনি আমার গলায় সরে চালাইবেন আপনি আমার চোখের মধ্যে বাদন দিয়েছেন আমি আপনার কাছে অনুরোধ করি গো আমার চোখের বাদনটা আপনি খুলে দেন আমার হাতের বাদনটা আপনি খুলে দেন আমার পায়ের বাদনটা আপনি খুলে দেন ইব্রাহিম নবীকে ফুত্রি তুমি আমার কৈশল্যরা সরা বন্ধ করবার লাগে হাত পাও বানতাম তুমি আমার বলছো মায়ার সেতু বন্ধন থেকে মুক্ত থাকার জন্য চোখ দুইটা বানতাম এখন তুমি কেন খোলার কথা কইতেছো ইসমাইল কয় আব্বা গো আপনি আমার হাত পা খুলনা দেন চোখের বাঁধন খুলনা দেন আপনি যদি আমার হাত পা বাইন্দা জবাই করেন তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনার অপবাদ দিয়া কইব ইসমাইল জবাইর মধ্যে রাজি ছিল না বাপ জোর কইরা হাত পা বাইন্দা চোখ বাইন্দা ইসমাইল জুরে জবাই করছে আপনি আমার হাত পা বাইন্দা খুলনা জবাই করেন মানুষজনকে কেমত পর্যন্ত বলে এই জবের ভিতরে আমি স্মাইল রাজি ছিলাম জোরে জোরে কে সমান আল্লাহ বলা যাবে না আর চিৎকার বের এখন আল্লাহ হওয়ার বা

কিয় মুরশিদ গাইলা রে মুরু শিরবাইলে নিবেন বলো ও গুন নিবেন রে কিয়া গুননা লাইলা রে মুরুশির নিবে না। ওয়াল্লা রায় তৈলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কনে বইলা যাই আল্লাহ রাই তোলে ডরাই রাই পোহাইলে ডর বয়স কনে বইলা যাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই যাইতে জীবের জীবন বাধ্য যাইতে এই তা হিরে বাধ্য কথা কন ঠিক কিনা কুরবানির গোস্ত জবকের হে অর্ধেকটা নিয়ে ফ্রিজ দে হাত দিলা তো হাত দিলা তো ঠিক কিনা

খাই আবার স্ট্যাটাস দেয় দিয়ে খাইয়া ও কি মজা লাগে রে হ্যাঁ গরু কেনার পরে আবার ফেসবুক স্ট্যাটাস দেয় কেমন হলো দাম কত হতে পারে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিব কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই গরু লোকের টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না

বলছে কুরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া অন্তরে খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না এটা বাস্তব এবাবাদ গরিব যখন এ দেখবেন হাত দিদি গুরা গুরা আট দিদি এমনি বাগা কইরা কইরা গরা তোরে হে এই দশ পনেরো জন দিয়ে শেষ হইছে কতখানে আইছো

আমার এবার ইব্রাহিম নবীর এই বাগের কাছার সামনে ঢুকাইলো জবানটা খুলে কোন জানে কেউ নাই তার কে আছে বন্ধুরা রে আমার আমার চান্দরা পাক দরবারের বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো ইব্রাহিম নবী আল্লাহ ডাক দেখে আল্লাহ ওই তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে আমার নসিব যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার যদি মরণ দিবা জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমার আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমারে মরণ দিয় এই কথা বই না তিনি আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেছে বাগে তারে পিছন দিক দিয়া ধরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার রুকুর মধ্যে খারের মধ্যে ধরতে গেল ইব্রাহিম নবীর রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল আবার পিছন দিক দিয়া ধরতে গেল ইব্রাহিম নবীর রুকুর মধ্যে চলে গেল আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল সেজদার মধ্যে ধরতে গিয়েছে ইব্রাহিম নবী আবার বসে গেছে আবার বসার মধ্যে ধরতে গেছে ইব্রাহিম ইব্রাহিম নবী আবার শেষদার মধ্যে গেল এইভাবে প্রথম রাখা দ্বিতীয় রাখা পড়ছে পড়ার পরে ইব্রাহিম নবীদের সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন সালাম ফিরাইবার আগে বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রয়েছে আমার আর নম

যখন তিনি নামাজটা সালামকে ফিরাইছে দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছে

বালি গোলা চাটিয়া মসিয়া দিতেছি আর জে না কেউ নাই তার আছে আল্লাহকে আমি সব পরীক্ষা করবো শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ আমি আল্লাহর উপরে যারা ভরসা করে ভয় করে আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহকে যারা ভয় করে আবাদত করবে আল্লাহ আলামিন তার জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে জান্নাত দামি জিনিস সে বাবা এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচাইয়া দিছি নমরুদ দেখলে এমনি চলতো না নিশ্চয়ই তার জন্য বড় গর্ত করতে হবে বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি আর উপরে ইব্রাহিম নবী আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবারে দাউ দাউ করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন দরায়া দিল আগুন দরায়া দেওয়ার সময় এমনভাবে ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে একটা প্রাণী আগুনটা নিয়ে দিছে ওই ওই প্রাণীটার নাম হলো ঘরের কোন ব্যাং এই ব্যাং দেখলে ঘরের মধ্যে মারবেন না ব্যাংকে দিন মারবেন না এই ব্যাংpostcssরা পোরা দিয়া নমরুদের আগুনটা নিবাইবার চেষ্টা করেছে ওয়াজ ভোজন লাগবে মুরব্বিরা ওয়াজগুলা জানেন এই ছোট্ট পোলাপান ওয়াজগুলা জানে না এখন ওয়াজের ভিতরে এগোলা আলোচনা হয় না অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয় অতসে ইব্রাহিম নবীর কুরবানির সাথে কেয়ামত পর্যন্ত আমরা মুসলমানদের

لا, لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله بله نور محمد. لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم زبان قل سبحان الله বন্ধুরি ও চন্দ্রা পাক দরবারের বাবা দুনিয়াটা এখন পরীক্ষার জায়গা আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন যদি পরীক্ষা দেখতে চান এই দুনিয়ার জমিনে নবীগণ হলো মাসুম কথাগণ ঠিক কিনা নবীদের কোনো গুণা আছে এতো মাসুম নবীগণ নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ঠিক না বলেন নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নবীগণ আল্লাহর দর পক্ষ থেকে আসমানি কিতাব প্রাপ্ত যারা কিতাব পেয়েছেন তারা রাসূল হয়েছেন কথা গণ ঠিক কিনা এমন মর্যাদাবান নবীদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন কিন্তু আমার আল্লাহ যাকে ভালোবেসে নবী বানিয়েছেন ওই নবীকে আমার আল্লাহ বেশি বেশি পরীক্ষা করেছেন নবীদের মধ্যে এমন একজন নবী যার নাম হলো আয়ুব আলাইহিস সালাম জোরে কোন নামটা কি আয়ুব আলাইহিস সালাম ওই আয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে আমার আল্লাহ এত রোগ বিমার দিয়েছেন হাত থেকে গোস্তগুলা পচে পচে খুলে গিয়ে হাতটা কঙ্কাল হয়ে গেছে হাড়টি বেরিয়ে গেছে পিটের তল থেকে গোস্ত পস্তে পস্তে পিটের হাড্ডি বেরিয়ে গেছে পায়ের গোসার আর রানের গোস্ত পস্তে পস্তে গোস্ত গোলা হাড্ডি থেকে আলাদা বিছায়া পড়ে গেছে রহিমা ডাক দিয়ে গো স্বামী গো ও স্বামী আপনাকে আমি একটু মায়া করব তিনি বললেন ঠিক আছে তুমি আমার মায়া করো কিন্তু তিনি পিঠের মধ্যে ঠোঁট লাগায় একটা চুমা দিলেন একটু দেরি হয়ে গেল। সালাম ডাক দিয়া বলে রহিমা ভালোবাসতে তো এত সময় লাগে না তুমি আমাকে চুমা দেওয়ার বাহানা করে এত সময় কেন বিলম্ব করতেছো রহিমা ডাক দিয়া কই স্বামী গো আপনি শুয়া থাকতে থাকতে অল বডিটা পস্তে পস্তে বিছানা একদম লাট হইয়া গেছি আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত হইয়া গেছে আমি আপনাকে চুমা দেওয়ার নাম কইরা আমার ঠুটটা আর জিব্বাটা গর্তের ভিতর ঢুকাইয়া দিলাম আর কিরাগুলা বাইরে করতে আমার দেরি হইয়া গেছে যদি চুমার কথা না বলতাম আপনি আমাকে তখন এই পপচা আর পোকামাকড়ের মাঝে ঠুট লাগায়া রাখতে দিতেন না আরে ভালোবাসা কারো কে দাম্পত্য জীবন আমার মা মা আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কাউকে সাজদা করার অনুমতি দিত স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব স্ত্রী আর স্বামীর মাঝে কত মহব্বত রেখেছেন এই জন্য সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না সেজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করে বলুন তিনি কে বন্ধুরি ও যুবক হাতের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত পায়ের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত আজকে যখন আমরা সুন্নটা পালন করতে যাই অনেকে শূন্যটাকে সেজদা বইলা চালাইয়া দিয়া সমাজ থেকে নবীর শূন্যত কে রহিত করতে চাই কথা বল ঠিক কিনা কথা কি বুঝাইতে পারতেছি এই জন্য আমার যুব আকাশের দিকে তাকায় আমি শুরুতি ওয়াজ ঢুকে গেছি একটার সময় ওয়াজটা ফিনিশিং দিয়ে দিব কিন্তু ডানে বামে গিয়ে সময় নষ্ট করব না ডাইরেক্ট বাস্তব কথা বলছি ও বন্দরে ও চান্দরা পাক দরবারে বাবা আমি বলছিলাম রহিমার কথা মনে আসে নি বাজান এই রহিমা এমন ভাবে চুমা দিয়ে টুটটা লাগায়া রাখছে জিব্বা দিয়া টাইনা টাইনা ওই পোকা মাকড় গুলা বের করেছে এই জন্য যারা স্বামীর খেদমত করবেন আপনার আপনার জিন্দগির শেষ জীবনটা রহিমার সঙ্গে হতে পারে কি পারে না এই জন্য হজরতি আয়ো বলে সালাম ডাক দিয়া বলছে আল্লাহ আমার অল বডিটা পচাইতে পচাইতে হাড্ডি থেকে গোস্ত আলাদা করে দাও আমার কোন আপত্তি নাই তবে তোমার কাছে আমার একটা আপত্তি আছে কয় কি কয়ে তুমি অল বডি পচাইয়া দাও কিন্তু আমার জিপ বাটারে ভালো রাখ কেন কয়ে বডি পচে গেলে অসুবিধা নাই জিব্বাটা যদি ভালো থাকে এই জিব্বা দিয়া তুমি আল্লাহর নামের জিকিরি করতে পারবঙ্গে গ দয়াল দে আমি কার জানাই কার বোঝাই মনে হি বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে ও দয়াল দিলাম হাম সুলোয়ানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি ই আসে জানা বুঝলাম না তোর প্রেমের ধারাগো আমি বুঝি নাই ই প্রেমের খেলা বুঝলে কি আর পাইতাম দয়াল এ তো ও যে না চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না অন্তরে খবর জানে কে মুম বিদাতি সুদু নিশ্চয়ই আল্লাহরা বলে না তোমার আমার অন্তর জামি দিল যদি ঠিক না থাকে কবরে গেলে বাস পচার আগে লাশ পচে যাবি আর দিলটা যদি ভালো থাকে কবরে গেলে তোমার দেহের ভিতরে মাটি আর পছন্দ ধরবে না কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমার ওয়াজের টপিক ছিল আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে আল্লাহর উলিদের জীবনী যদি তালাশ করেন দেখবেন স্ত্রীর মায়া সন্তানের মায়া পরিবারের মায়া ধন সম্পত্তির মায়া সব এক দিকে রাইখায় একটা জায়গায় চলে গেছি যে জায়গার ভিতরে আল্লাহর জিকিরি করলে বাধা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর ইবাদত করলে বাধা দেওয়ার মতো কেউ নাই দুনিয়ার কোন জাগতিক ধ্যান ধারণা তাকে গ্রাস করতে পারে না তার অন্তরে একটা নাম জবান খুলে গুন তিনি কে কি কেমন ভাবে সব নবীকণকে আমার আল্লাহ এমনভাবে পরীক্ষা করেছেন এই পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা করেছেন একজন নবীকে একটা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই আমার আল্লাহ ওই নবীকে দশটা পরীক্ষা করেছেন জোরে বলেন কয়েটা আরো জোরে এখন কয়েটা দাসটা পরীক্ষা করেছেন জেই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ জোরে কন সুবহানাল্লাহ জোরে বলেন নামটা কি ইব্রাহিম নামটা ছিল শুধুমাত্র ইব্রাহিম পরীক্ষা দিতে দিতে আল্লাহর রাজি করতে যাইয়া পাগল হইয়া গেছি আমি সব বিলাইয়া দিব এরপরে আমি আল্লাহকে রাজি করব আল্লাহ সন্তুষ্টি হইয়া ইব্রাহিম নবীকে একটা উপাধি দিয়ে দিলেন ওই উপাধির নাম হল খলিলুল্লাহ জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না মরণের ভয় আসেনি আর আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারেনিও গত ঈদের দিন মা কে লইয়া কুরবানির গোশত খেয়েছেন বাবা কে লইয়া কুরবানির গোশত খেয়েছেন কিন্তু যুবক ভাইরা আমার এবার অনেকের মা কবরে চলে গেছে অনেকের বাবা কবরে চলে গেছে এই আনন্দ ম্লান হইয়া গেছে ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দশটা পরীক্ষা করেছেন দশটা পরীক্ষার মধ্যে তিনি পাশ করেছেন এর মধ্যে এক নম্বর পরীক্ষা হলো বাগের খাঁচার ভিতরে নমরুদ ইব্রাহিম নবীরে ঢুকাইয়া দিছে আল্লাহ এই মুহূর্তে যদি সিঁড়ি দিয়া বাঘটা উঠে আপনারা কেউ থাকবেন না বাগের ডোরে দৌড়াইয়া পালাবেন আর চতুর্দিক দিয়ে বাউন্ডারি সামনে দিয়া গেট দিন 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 চার সাত পর্যন্ত বাঘের খাবার দেই না কারণ কি ইব্রাহিম নবীর খাঁচার ভিতরে ফেলবে অনাহারি বাগের সামনে ইব্রাহিম নবী পড়লে বাঘ খেয়ে ফেলবে এই জন্য ইব্রাহিম নবীরে খাঁচায় ফেলার জন্য নম্রদ্যা চতুর্দিকে বেষ্টনী কইরা ভিতরে একটা অনাহারে বাঘ রাইকা ইব্রাহিম নবীরে বাঘের সামনে ফলাইয়া দিছে যেই মাত্র বাঘের সামনে ফলাইয়া বাহিরের দিক দিয়া গেটটা লাগাইয়া দিছে আপনারা জবান খুলে বলুন যার কেউ না তার কে আছি আর বড় করে বল কে আসি আল্লাহ <applause> الله هو ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু ওই চল্লিশ মিনিট কিন্তু ডানে কথা বলে কাটাইতেছি না আমি আকাশের দিকে তাকে মূল মূল কথা বলতেছি সামনে করব এই মুহূর্তে যদি আপনাদেরকে কিছু কথা না বলি আমার হক আদায় হবে না কথা কন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক বায়রা কথাটা খেয়াল করেন আমার নবীকে প্রশ্ন করা হয়েছে আর সুলাল্লা নবী গো কোরবানি কি আমার নবী আপনার নবী বলেছেন কোরবানি হলো ইব্রাহিম নবীর সন্ন্য কোন নবীর এই জন্য আমার নবী বলেছেন এই কোরবানি যারা পশু ক্রয় করবে মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে কারণ হাসরে ময়দান যেদিন কায়েম হবে যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইবো চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ানো হবে ওই পুলসিরাতের উপরে যখন জাহান নামের উপরে যখন পুলসিরাটা থাকবে মানুষ এই দিন কোরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে আপনার তো চৌধুরী বাড়ির মানুষের দেখা পেলে গিয়ে গরু কিনে আমি তো বুইয়া বাড়ির বেড়াইতে তিন লাখ টাকার গরু না কিনলে কি আমার কি মানুষে বড় লোক কইব

কুরবানি গোস্তের পশুর খুর আসনা খুর সিং এগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এইজন্য পশুদের মায়া কেন আবার অনেক সময় গোস্ত ইয়া কুরবানি গোস্ত এই কুরবানির পশু কেনার পরে গোস্ত নাপে মাপパクবারে কম হইছে রে এই আফসোস করবেন না। এই করবেন মনে রাখবেন ইনশাআল্লাহ। একটু পরে বলবো কিছু লোক আছে সমাজের সাইজ করুন। আগে ওয়াশটা গুসায় ফালাইল জাগার মতো বাবড কোরবানির গুষ্ঠ সব হে অর্ধেকটা নিয়ে ফিরিজ্রি তে হাম দায় দে কিনা তা ঠিক না বেঠিক ঠিক আবার কি তা করে জানেন নি গরুর গোশত সুন্দর করে খা গরيبه বাই তাইবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি পরে ফেটটা বাইর কইরা গামছাডা কোমরের মধ্যে গামছাডা বাইন্দা হে সরক দি আড়ে Otter হিলালডা লইয়া করা খাই যাত না না খায়া তার নাম না কুরবানি গোশত খাইবলে করে হ্যাঁ খাইয়ে আবার স্ট্যাটাস দিয়ে খাইয়া ও কি মজা লাগে রে হ্যাঁ গরু কেনার পরে আবার ফেসবুক স্ট্যাটাস দেয় কেমন হলো দাম কত হতে পারে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিব কি ফেসবুক চালায় না সে যখন দেখে এই গরু লোকের টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না

বলছেন কুরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া অন্তরে খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে আল্লাহ আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না এটা বাস্তব এবাবাদ গরু গরীব যখন নিতে দেখবেন হাড়ি ডি গুড়া গুড়া হাড়ি ডি এমনি বাগা কইরা কইরা গরা তোরা হে এই দশ পনেরো জন দিয়ে শেষ হয়েছে কথা ওরে বাট ফা সবজিনী আজি ডুৱাই লৈছে ফ্রিজের ভিতরে কয়েকজন দি কটকে নাই চব আগে আলি না কি লেগে আগে বুলি আলি না কি লেগে গে এইরকম লোক সমাজ আছে না নাই আৰু জোরে আছে না না বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাস রে বিচার হবে কর্ময় অনুসারে ঠিকই না রে বাবা আমার এবার ইব্রাহিম নবীর এই বাঘের কাচার সামনে ঢুকাইল জবানটা খুলে কোন জারে কেউ নাই তার কে আছে বন্ধুরা রে আমার আমার চান্দরা পাক দরবারের বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো ইব্রাহিম নবী আল্লাহ ডাক দে কে আল্লাহ ওই তো বাঘে আমার খাইয়া ফালাইতে পারে আমার নসিব যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার যদি মরণ দিবা জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমার মরণ দিলে নামাজরত অবস্থায় আমারে মরণ দিয়া এই কথা বইলা তিনি আল্লাহ আকবর বলে দাঁড়ায় গেছে বাগে তার পিছন দিক দিয়ে দৌড়তে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার রুকুর মধ্যে খারের মধ্যে দৌড়তে গেল ইব্রাহিম নবীর রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল আবার পিছন দিক দিয়ে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল সেজদার মধ্যে ধরতে গিয়েছে ইব্রাহিম নবী আবার বসে গেছে আবার বসার মধ্যে ধরতে গেছে ইব্রাহিম

আর জোরে জোরে করুন না আল্লাহ যার কেউ নাই তার কে আছে আল্লাহকে আমি সব দিক থেকে পরীক্ষা করব শুধু মাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ আমি আল্লাহর উপরে যারা ভরসা করে ভয় করে আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিমু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালি আল্লাহকে যারা ভয় করে আবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দুইটা জান্ন দিয়া দিবে জান্নাত বড় দামি জিনিস রে বাবা এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচায় দিছি নমরুদ দেখো এমনি চলতো না নিশ্চয়ই তার জন্য বত গাড় বড় গর্ত করতে হবে বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি আর উপরে ইব্রাহিম নবী আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবার দাউ দাউ করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন ধরায়া দিল আগুন ধরায়া দেওয়ার সময় এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে একটা প্রাণী আগুনটা নিয়ে ওই ওই প্রাণীটার নাম হলো ঘরের কোন ব্যাংক এই ব্যাংক দেখলে ঘরের মধ্যে মারবেন না ব্যাংকে কোনোদিন মারবেন না এই দিয়া নমরুদের আগুনটা নিবাইবার চেষ্টা করেছে। ওয়াজ বোজন লাগবে মুরব্বির আওয়াজগুলো জানেন এই ছোট্ট পোলাপান ওয়াজগুলো জানে না এখন ওয়াজের ভিতরে এই গোলা আলোচনা হয় না অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয় অথচ ইব্রাহিম নবীর কুরবানির সাথে কিয়ামত পর্যন্ত আমরা মুসলমানদের সম্পর্ক আছে না না সিনিয়বাস না সিনিয় এইজন্য ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফলাইছে আগুন দাও দাও করে জ্বলতেছে এমন টাইমে ইব্রাহিম নবী আগুনের ভিতরে এবার আগুন চলতে চলতে সব আংরা হয়ে গেছে আর নমরুদ্দা মনে করছে এবার আগুন তো কাউরে না আগুন মনে হয় ইব্রাহিম নবীরে পোড়াইয়া সার খার কইরা ফালাইছে ও বন্ধু রে যেই মাত্র আগুন পুইরা শেষ হইয়া গেছে আর নমরুদ্দা ছায়া দেখতেছে আগুন পুইরা শেষ হইয়া গেছে ইব্রাহিম নবীর বদন মোবারকের একটা পশম আগুন জ্বালাইতে যারে মাটিও কাইনা জমিও সইনা গ প্রেমে কে যে জনা জুড়ে কিছু বলা যাবে না

কতক্ষণ এখন সন্তান দেওয়ার মালিক কে যেই মাত্র ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তানটা চাইছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিয়েছে ওই সন্তানটার নাম হলো হযরতে اسماعিল আলাইহিস সালাম এই যুবক ভাইরা আমার অনুরোধ করে বলি ঘটনাটা এড়িয়ে যাবেন না অত্যন্ত হৃদয় বিদারক কথা চোখের পানি ছেড়ে দিবেন দেখবেন এই চোখের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুণা মাফ করে দিতে পারেন ইব্রাহিম নবীকে আল্লাহ সন্তান দিয়েছে আপনারা জমান কোনে কোন জীবনের তরে যেই ব্যক্তিটা শেষ বয়সে সন্তান পায় তার মন কি খুশি না বেজার বারো বছর পর ১৩ বছর পর একটা সংসার যখন সন্তানের প্রদীপ জ্বলে সন্তানের মা খুশি বাবা খুশি দাদা খুশি দাদি খুশি নানা খুশি নানি খুশি ইব্রাহিম নবীর সন্তানটা দিছে হাজারাও খুশি ইব্রাহিম নবীও খুশি হঠাৎ করে আমার আল্লাহ ইব্রাহ ইসমাইল আল্লাম ছোটবেলা থাকতে আল্লাহ ডাক দিয়ে ব্রাহিম গড়ের মধ্যে সন্তান নিয়ে বসে থেকো না এমন একটা জায়গায় তোমার সন্তানকে নিয়ে চলে যাও যে এই জায়গার মধ্যে গাছপালা নাই যে এই জায়গার মধ্যে পশু পাখি নাই যে এই জায়গার মধ্যে কোনো বসবাসের মানুষ নাই এমন একটা প্রান্তুর নীরব জায়গায় চলে যাও জনমানবহীন শূন্য জায়গায় সন্তান আর তোমার পরিবার নিয়ে চলে যাও আপনার জবান গণ হুকুম দিয়েছেন ইব্রাহিম মনে মনে এই কথা ভাবে না আমার একমাত্র আদরের সন্তান রুদ্রে নিয়ে আমি রাখবো কই আমার সন্তানটা এমন একটা জায়গায় নিব মানুষ থাকবে না আমি খাওয়াবো কি কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে ডাক দিয়ে কে হাজের আগো আমার সন্তান নিয়ে মোর বনভূমি জনমানবহীন শূন্য জায়গায় দুদু বা লোকাময় প্রান্ত আমাকে একটু চলে যেতে হবে যেখানে মানুষ নাই পশু পাখি নাই কেউ নাই সুখ কিছু খাবার নিল মস্কির ভিতরে পানি নিল রাজি করবে একজনকে তিনি বলেন আমার ওই আল্লাহকে রাজি করার জন্য সন্তান আর স্ত্রী নিয়ে বের হয়ে গেল এবার বের হওয়ার পরে এমন একটা জায়গার মধ্যে গেল ডানে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই সামনে কোনো গাছ নাই পালা নাই পানি নাই কোনো কিছু নাই একদম মানুষের কোনো আনাগুনা নাই এমন একটা নীরব জায়গার মধ্যে চলে গিয়েছে হঠাৎ করে ইব্রাহিম নবী হাজিরাকে ডাক দিয়া বলে হাজেরা। একটা কাজ করো তোমার সন্তান নিয়ে তুমি এখানে থাকো আমাকে এখান থেকে চলে যেতে হবে হাজারা ডাক স্বামী ডানে কোনো মানুষ নাই সামনে কোনো মানুষ নাই মানুষ নাই আমার একমাত্র আমাকে রেখে যাবেন কোথায় তোমাকে এখানে থাকতে হবে খাবার নাই কিছু নাই পানি থাকবে দুই চার দিনের পরে পানি পাবো কোথায় শুকনা খাবার শেষ হয়ে যাবে তিন চার দিন পরে খাবার পাবো কোথায় আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন তোমাকে এখানে থাক হবে আমাকে অবশ্যই চলে যেতে হবে হাজারা বলেন স্বামী গো আপনি কি একা একা মনে মনে সিদ্ধান্ত করে চলে যাচ্ছেন নাকি আল্লাহর আল্লাহর অনুমোদিত চলে যাচ্ছেন ইব্রাহিম নবী ডাক হাজারা যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ ঘর থেকে বের করেছে তোমাকে এখানে রেখে যেতে হবে আমাকে কেউ হুকুম করে না আমাকে হুকুম করেছেন একজন জওয়ান ফোনে বলুন তিনি কে এবার হাজার টা কি দেখেন আমার দেশের মা নে বলতো আল্লাহ বলছে কিন্তু অসুবিধা নাই আপনি আমাকে রেখে গেলে আমি খাবো কোথায় কিন্তু হাজারার তো প্রেম ভিন্ন হাজারা ডাক দিয়ে স্বামী গু ও আল্লাহর আপনি আমাকে রেখে চলে যাবেন আল্লাহ যদি আপনাকে অর্ডার করে থাকে আপনি চলে যান আমি হাজারার বিশ্বাস হলো আমার কাছে খাবার না থাকতে পারে আল্লাহ অনুমতি দিলে আপনি চলে যান আমি বিশ্বাস করি আপনি চলে গেলেও আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায় মারবে না আল্লাহু আকবার কোনে কে না এ কি দি আওয়াজ বুঝাবো যার কেউ নাই তার কে আছে এবারে ইব্রাহিম নবী চলে গেছে দুই তিন দিন পরে মস্করে পানি শুকায়া গেছি শুকনা কামার শেষ হইয়া গেছি স্তনের দুধ শুকাইয়া গেছে সন্তানটা পানি পানি করে দুধ দুধ করে কান্না করে কিন্তু হাজারা স্তনের মধ্যে কোনো দুধ নাই শেষ পর্যন্ত সতে হইল তো মা সন্তানের কান্না মায়ের সহ্য হয় না জীবনে এত বছর হয়েছে একচল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেছে কোনোদিন শুনলাম না মা বলছে আমার পেটের খোদা লাগছে কোনদিন শুনলাম না মা বলছে আমার খোদা লাগছে হাজারার খোদা লাগলেও সন্তানকে খাওয়াইবার জন্য বেকার আর হয়ে গেল স্তনের দুধ শুকাইয়া গেল শেষ পর্যন্ত সন্তানের মুখের ভিতরে দিছি। কিন্তু জিভ বাটা গরমের তাপে আরো শুকাইয়া জন্য ডানে তাকায় বানে তাকায় হঠাৎ করে তাকায় দেখে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম বলো সফা পাহাড় এখনো মদিনার মধ্যে মক্কায় হজ করতে গেছি ওই মক্কা মদিনায় যারা গিয়েছে ওই সাফা মারো আর ভিতরে অনেক মানুষ আছে এক যুবকের দল ওই সাফা পাহাড়টা যখন দেখছে দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে যত শত কথা হোক সন্তান পানির জন্য কান্দে ঝর্ণার পানি উতলাইতেছে আর তিনি বসে থাকে নাই পাহারে। যাইয়া দেখতেছেন ঝর্ণার পানি উতলাইতেছে কাছে যাইয়া দেখছে আসলে পানি না ওই দুই রৌদ্রের তাপের কারণে ধুলা পালিগুলা ঠিক ঠিক করে হজরতে হাজারা মনে করছে পানি উতলাইতেছে যাইয়া দেখে বালুর রাশি কণা দেখা যায় কোন পানি নাই মা সামনে দেখে আর একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের নাম মারোয়া পাহাড় আর একটা দূর মারোয়া পাহাড়ে পানি চিকচিক করতেছি কিন্তু সেখানে করে পানি নাই একটা দূরমার্সে মারোয়া ওখান থেকে আরেকটা দূরমার্সে সোফা এখান থেকে আরেকটা দূরমার্সে মারোয়া ওখান থেকে আরেকটা দূরমার্সে সোফা এমন ভাবে সোফা মারোয়া পাহাড় গুলোর ভিতরী দিয়েছে হজরতে এমন ভাবে দূর দিয়েছে এই পৃথিবীর মধ্যে কাবা যেমন একটা নিদর্শন উহুদ পাহাড় যেমন একটা নিদর্শন কোরআনের ভিতরে আমার আল্লাহ সফা পাহাড় আর মারুয়া পাহাড়কে আল্লাহর কুদরতি নিদর্শন বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন কোরানে বলে দিয়েছেন

নিশ্চয়ই সফা এবং মারুয়া আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন আপনাদের একটা ইন্টারভিউ আপনাদের একটা ইন্টারভিউ নিতে চাই আপনারা যখন কোনে কোন সফা পারুয়া পাহারার মারুয়া পাহাড়ে হযরত হাজরা দরুদে কয়বার আর জোরে কোন কয়বার সাতবার দূর দিয়ে আর দূর দেয় না দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয় আল্লাহ ও জোরে না আল্লাহ মায়ার শুরি কন্যা আল্লাহ আর কত আমার দুরাইবা আমার সন্তান পানির জন্য কান্দে আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাই যা যা হাজার মুখ হাজার কানের কাছে তোর মুখটা লাগায় কাজার দোয়া কবুল হয়ে গেছে হাজার একটা দূর মারছে সন্তানের কাছে যায়া দেখতেছে ইসমাইল আলাইহিস সালাম পা টালারাইতাছে ওই পায়ের গুসার গুড়া দিয়া মাটির নিচ থেকে আমার আল্লাহ ঝর্ণার পানি বের করে দিয়েছি হাজার ডান দিকে বান্দে পানি থাম পানি বাম দিকে যায় বাম দিকে বান্দে পানি সামনে যায় সামনে বান্দে পানি পিছনে যায় শেষ পর্যন্ত হাজার পানি কে বলছে পানি থাম যেই মাত্র বলছে পানি থাম আর দেরি নয় পানিটা থেমে গেছে ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো আমার আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায় দিত এই জন্য ডাবের পানি টিউবলের পানি ওই যত পানি বলেন সব পানি গুলো পা দাঁড়ায়া পান করা হারাম আর জমজমের পানি পান করা দাঁড়ায়া পান করা সুন্নত কথা কোন ঠিক কিনা বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানির মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং উপকারী পানি কোন জমজমের পানি আর একটা পানি আছে পানির নাম হলো বীরে শেফার পানি আমার নবী মদিনা থেকে বদর যাওয়ার পথে আর একটা কুপুর ওই কূপের পাশে নবী সাহাবা একরাম নিয়ে বসছিলেন সাহাব একরম বলি রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বড় তৃষ্ণা লেগেছে এবার সাহাবা একরামকে আল্লাহ রে হাবিব বলেন এই কুপির থেকে পানি পান পান করো পানি পানি পান করো মাত্র পানি পান করতে গেছে এই বড় লাগে মনে হয় যেন কে যেন মিশাইয়া রাখছে এই পানি বড় দুর্গন্ধ লাগে আল্লাহর হাবিব ওই পানির মধ্যে নিজের থুতু বরফটা দিয়েছে আর সাহাবাইকরামকে বললেন সাহাবীরা এবার তোমরা পানি পান করো নবীর থুতু মুবারক দেওয়ার কারণে ওই পানির লবণাক্ত পানি সুস্বাদু হয়ে গেছি আমি যখন উমরার মধ্যে গেলাম ছোট ড্রাম দিয়ে বইরা ওই কূপের পানি নিয়ে আসছি ওই কূপের নাম বীরে শেফার পানি এই পৃথিবীর মধ্যে প্রথম নম্বর পানি হলো জমজমের পানি আর সব দ্বিতীয় নম্বর পানির নাম হলো বীরে শেফার পানি আমি এই পানিও পান করছি মুখ দৌত করেছি কন্ট্রোলারের মধ্যে পানি দিয়ে মেসেজ করি যখন মক্কায় সাফা মারুয়া পাহাড় দুইরা যখন মুখের মধ্যে পানি দিয়েছি গলার মধ্যে পানি দিয়েছি পানি দেওয়ার পরে বারবার আল্লাহর হাবিবকে বলছি নবী গো আমি বাংলার জমিনে আপনার একটা ক্যানভাসার ও মায়ার প্রেম চি কায়া কো তাই বলো গো তুমি প্রেম শিকা তুঁতলা কেমনে যাব ম দিহি না সেই আই বল বলো না তুমি শিকা কুতাই লায়লা বল ও তুমি প্রেম শিকায়া কুতাই লায়লা একেটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই ও আমার কি আওয়াজ নবী আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন সব নবীদের নবী শুনে যান কথাগুলো বলে দেই ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলের পায়ের গুঁড়া দিয়া মরুভূমির মধ্যে পানি জমায় দিয়েছেন কে এবার পানি যেখানে আছে মানুষ সেখানে আছে না নাই এই পানি দিয়ে মানুষ আসতে শুরু করেছে এই পানি দিয়ে পশু পাখি জমা হতে শুরু করেছে এই পানি দিয়ে আকাশের পাখি গুলা কিচিমিচি আওয়াজ শুরু করে দিয়েছে ভালো লাগে না কেন এই জন্য নির্জীবকে সজীব করেছে কে এই যুবক বায়র আমার এবার ইব্রাহিম নবীর সন্তান এখানে চলাফেরা করতেছে মোটা মুটি একটু চলাফেরার বয়স হয়েছে ওই মুহূর্তে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গিয়েছে ওই জায়গার মধ্যে যায় একটা স্বপ্ন দেখেছে আল্লাহ ডাক দিয়া বলজি ইব্রাহিম ও ইব্রাহিম ইব্রাহিম রে তুমি সব চাইতে পছন্দের জিনিসটা কোরবানি করো ইব্রাহিম নবী দুম্বা কোরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী উট কোরবানি করলো আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় না ইব্রাহিম নবী বকরি কোরবানি করলো ইব্রাহিম নবীর এই কোরবানি আল্লাহ পছন্দ করেন না ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কে ইব্রাহিম সব চাইতে পছন্দের জিনিসটা তুমি কোরবানি করো এই দিক দিয়ে ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে আমি যদিও পশু কুরবানি করতেছি এই মুহূর্তে আমার কাছে সব চাইতে আদরের কলিজার টুকরার নাম বলে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহকে রাজি করতে যাই আজরে ইসমাইল কে কুরবানি দিতে হয় আমি ইসমাইল কুরবানি দিয়া আমার আল্লাহকে রাজি খুশি করব জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না কিন্তু ইব্রাহিম নবী তো অনেক দূরে হাজারা কুলি কইরা কুইরা কে মানুষ করতেছে ও যুবকের দল ফালাম্মা বালগা মাআহু সাইয়া যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে পারে এখন ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন হাজারাকে যদি বলে এ হাজার আমি তোমার ছেলের জবাব করতাম চাই তুমি কি ক যত কথাই হোক মা কি রাজি হবো এই জন্য ইব্রাহিম নবী

ইসমাইল দে ডাইরেক্ট ডাক দিয়া কয় ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি অবশ্যই আমি আর দেখেছি ফিলমা নামে স্বপ্নের মাঝে আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংসুরু মাজা তারা এই ব্যাপারে তোমার মতামত কি এবার সন্তানে কত বাবার কথা শুননে সন্তান কি কই জানেন নি কলায়া আবাতি ফাল মা তুমারো সাতাজিদুনি ও বাবা আপনি স্বপ্নে দেখছেন আমারা জবাই করছেন যা দেখছেন আপনি তাই করেন কি সাধারণ কথা না বাজা সাধারণ কথা সাধারণ কথা না হাসাই চান্দরা বাসী এই কি প্রেমের পাওনা মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে রে দেওয়ানা

আপনারা কি খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার আলহামদুলিল্লাহ আমি আমি যত মাফিল এখানে এসেছি কিন্তু আপনাদের ধৈর্য আর মনোযোগ দেখে আমি আশ্চর্য হয়েছি শুরু থেকে আপনাদের যে মনোযোগ দেখলাম মোয়াজের প্রতি যে দরদ দেখলাম দেখে খুব অভিভূত হয়েছে আলহামদুলিল্লাহ বলে নেবেন এটা কর আমার সাথে কষ্ট আপনাদের প্রেম চাই না মানবী রে দানা ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হয়েছে রে দেওয়ানা সবাই প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তোমরে প্রেম কোরিয়া প্রেমিক রে দয়াল প্রেম তোমরে না জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না তোমার

আবার ঠিক আছে অসুবিধা নয় রাত্রে ঘুমাইলি বাবা যা দেখেছেন তাই করেন শিগ্রি আমাকে পাবেন দৈর্য শীলদের অন্তর্ভুক্ত বাপা রাজি ছেলে ও রাজি একজনের জন্য অতিরিক্ষে আরো অতিরিক্ষ

ইসমাইল এ গিয়েছিলাম রাজি হইয়া গেল বাবা সন্তান নিয়ে রোয়ানা হইয়া গেছি কিন্তু রাস্তার ভিতরে শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে আয়শা কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করতেছে আসলে নবীদেরকে কি কি কিছু করতে পারে না কি ইসমাইল আলাইহিস সালামরা শয়তান ডাক দিয়ে তুই ইসমাইল তুমি ঘর থেকে বের হয়েছো তোমার বাবা তোমাকে জবাই করে ফেলবে ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়ে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার সাতবার কঙ্কর মারছে যেই মাত্র মেরে দিয়েছে এখনো হাজিরা যাইয়া সেখানে কঙ্কন মারতে হয় কথা গন ঠিক না আসেনি রে বাবা আসিনি এবার ইব্রাহিম নবী তার সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে গেছে যেখানে কোন হাজিরা যাইয়া দম দন লাগে ওই জায়গার মধ্যে সন্তানকে ডাক দিয়ে কয় বাবা আমরা জায়গা মতো চলে এসেছি তুমি রাজিয়া শুনি কয়ে বাবা আমি রাজিয়াছি কই সুন্দর করে শুয়ে যাও সন্তান ডাক দিয়া কয় বাবা আমাকে সুন্দর করে শুয়ে যাবাই করবেন কিন্তু আমি তো আপনার একমাত্র পোলা আপনি আমার গলার মধ্যে যখন শরীরটা চালাইবে আপনি যখন আমার গলার মধ্যে শরীরটা চালাইবে আপনার চোখটা যখন আমার চোখের দিকে পড়বে আপনার একটু মায়া লাগতে পারে মায়া লাগলে শরীরটা একটু গতি কমে যাইতে পারে ও বাবা গো ও বাবা আমি আপনি আমার চোখের মধ্যে বাঁধন দিয়াবেন আপনি আমার চোখের মধ্যে বাদন দিয়া দেন রে ইতিহাসটা ঘটনা না ঘটনা না এই ঘটনা কইয়া ইতিহাসটা উড়াইয়া দিও না কুরবানি গোস্ত কাইবার লাগে আসে নাই কুরবানি বড় ত্যাগের নাম রে বাবা ত্যাগের নাম উৎসর্গের নাম কুরবানি আল্লাহ নৈকট্য লাভের নাম হলো কুরবানি কথা কথা ঠিক কি না ভাই রে কি দিয়া সন্তান ডাক দিয়া গো আমি আপনার একমাত্র ফুলা আমার চোখের বরাবর আপনার চোখটা পড়লে আমার গলার শরীরটা গতি কমে যেতে পারি আপনি আমার চোখটা বাইন্দা দেন যেন আমার চোখের দিকে আপনার চোখটা না পড়ে চোখ দুইটা বাইন্দা দিছে সন্তান ডাক দিয়ে কি বাবা আপনি আমার গলার মনে শরীর চালাইলে সতইল তো আমারটা জীবন আছে জীবনটা দেওয়ার সময় আমার মনের অজান্তে আমার হাত বা আগুলা লড়াচড়া করতে পারে আপনি আমার হাত দুইটা বাইন্দা দেন যেন আপনার সুরি অসুবিধা না হয় পা দুইটা পায়ন্দা দেন যেন সুরি চালাইতে অসুবিধা না হয় এবার হাত বানলো পা বানলো চোখ দুইটা বানলো আসমানটা যেন থরথর করে কাঁপতেছে কথা ঠিক কেনা তার বেশি ভালোবাসে তারে পরীক্ষা করে কথা ঠিক কিনা হাত বাঁধছে পা বাঁধছে চোখের মধ্যে ওয়া দিয়ে ফালাম্মা আসলামাওয়ার যাবি আসলামা তুমি কি কে আমার গোটা ফেলাইবা এবার সন্তানটার গলার মধ্যে সুরি চালাইতে যাইয়া সন্তানটারে কাতকেরা মাটির মধ্যে শোয়া দিছে মাত্র চুরিটা চালাইবে ওই মুহূর্তে সন্তানটা বাবারে করুন সরে ডাক বাবা গো বা

চোখ বানতাম এখন তুমি কেন খোলার কথা কইতেছ ইসমাইল কয় আব্বা গো আপনি আমার হাত পা খুলনা দেন চোখের বাদন খুলনা দেন আপনি যদি আমারে হাত পা বাইন্দা জবাই করেন তাহলে কে পর্যন্ত মানুষ আপনার অপবাদ দিয়া কইব ইসমাইল জবাইর মধ্যে রাজি ছিল না বাপ জোর কইরে হাত পা বাইন্দা চোখ বাইন্দা ইসমাইল রে জবাই করছে আপনি আমার হাত পা বাইন্দা খুলনা জবাই করেন

গুন নিবে না কষ্টে বাজার কিয়া গুন যা লাইলা রে মশির নিবাইলেও নিবে না কিয়া গুনলা গাইলা রে মুরুশির ও নিবে রে বলো ও আগুন না রে কি গুন না লাইলা রে মুরুশির ও নিবে না ডরাই রাত পোহাইলে ডর বয়স কলে বইলা আল্লাহ রাই তৈলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলে বইলা যাই আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন কইরা যাইতে জীবের জীবন ও বাধ্য যাইতে এই তাহিরে বাধ্য কথা ঘন্টি কেনা বাধ্য নেই বাধ্য নেই এই জন্য যুবকায় আমার যে কোন মুহূর্তে চলে যেতে হবে দুনিয়াটা কোনো পরিষ্কার জায়গা সন্তানটাকে আমার হাত পা খুলনা দেন আমার পায়ের বাঁধন খুলনা দেন আমার চোখের বাঁধন খুলনা দেন এবার বাঁধন খুললে

গেলে তাকবীর দেওয়া হলো সুন্নাত আমার নবী দিল হজরে চাদে একটিকা 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন এ আমার মা বেশি বেশি করে রোজা রাখবেন গো মা এই যুবক ভাইরা আমার বেশি বেশি করে রোজা রাখবেন মাত্র সন্তানের গলার মধ্যে সুরটালাইবো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় হায় ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ইয়া

কদস্তর উইয়া ইন আ কজাল কা নাচ সিন তোমার স্বপ্ন আমি আল্লাহ কবুল করেছি তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করেছি আর আমি আল্লাহ এবাবি আমার ভালোবাসার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি তুমি না আমার হাজেরাকে বলছো বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাও দাওয়াত খেতে আসছো আমার হাজারা যদি বলে বাপে পতে মিল্লা দাওয়াত খায় এসে আমার তুমি কি এনেছো এই জন্য তুমি কি বলবা এই জন্য জান্নাতি দুম্বাটা তুমি জবাই কইরা এই গোস্তটারে তিন ভাগ করবা এক ভাগ গরিব মিসকিনকে দিবা আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিবা আর একটা ভাগ আমার হাজারার জন্য বাড়িতে নিয়ে যাইবা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে নইলারি হে দয়াল ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার আ ভালো লাগার জায়গা এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রব না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার

মাতাসে কি বিল্ডিং এত বড় জায়গা কেন্দ্র একটা সুন্দর একটা জায়গা দিছে ও আমার পছন্দ হয়েছে জায়গা মাঠটা দিকে খুশি হয়েছি গর সিজনের সুন্দর জায়গা একটা মাতাসাড়া দিয়েছেন সব সব ইনশাল আল্লাহ আপনার মনের আশা পূরণ করে আল্লাহ জন্য বাড়িওয়ালার মাতৃকুল পিতৃগুল সবার মা বাবার গুণা মাফ করবো না আমিন কন্যা গেলে এই মাদ্রাসাটা এই বিল্ডিং এ আছে ভাই নামটা নাকি আলমগীর হোসেন সাহেব আল্লাহ যেন ওনার বাবা মা দাদা দাদি সবার গুণা যেন মাফ করে আমিন কন এই মাদ্রাসার ভিতরে প্রতিষ্ঠিত আহমাদিয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসা ঠিক না ঠিক না এই মাদ্রাসাটা হওয়াতে আপনার কি কুশিনা বেজার এবং এই মাদ্রাসাটা ভাইয়ের নাম নাকি আলমগীর সাহেবের এই বিল্ডিংয়ে আমরা যে মাদ্রাসা স্থানটা সুন্দর করে পেয়েছি আপনার কি কুশিনা বেজার এই ওই পরিবারের জন্য দুয়ার দরকার আছে না নাই আচ্ছা আলহামদুলিল্লাহ এই ছেলেটা যে ছেলেটা আজকে পাগড়ি পাবে নাম মোহাম্মদ তুহিন মিয়া পিতা বাবুল মিয়া দাদা লিচু মিয়া গ্রাম কালী সীমা লজিং মাস্টার মোহাম্মদ আলমগীর এই বিল্ডিং এর মালিক দেখছেন নিয়া নসিব কত বালা ওহ কোরআন এর হাফেজ আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ এই ছেলেটাকে পাগড়ি পরিধান করাবেন দরবারে সাজ্জাদান শীন আল্লামা পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন আজিজি সাহেবকে এই খোদ এ কোরআনের পাখিকে পাগড়ি পরিধান করিয়ে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমরা মিলে আমরা জওয়ান পিশার কোনো হিংসা বিদ্বেষ নাই ধরেন আপনি ধরেন যত আগ্রে পিশার

আচ্ছা সকল করে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা সত্যি করে বলেন বাবা আপনার কাছ থেকে একটা ভোট নিতে আমি যে এখানে আলোচনা করছি কোরআন সোনার বাইরে কি কোন কথা বলছি এবং বর্তমান বর্তমান এই এক সপ্তাহ পরে কোরবানি এই মুহূর্তে আলোচনাটা দরকার ছিল কিনা না কোন আচ্ছা এই যে আমি আলোচনা করলাম আলোচনা কি বুঝছেন আল্লাহকে পাইতে গেলে পরীক্ষা দিতে হইব কথা কোন ঠিক কিনা যতই বিপদ আসুক না কেন ভরসা করবে একজনের উপর তিনি কে আর যদি তিনি কে রাসুল বলছেন কোরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত কোরবানির পশুর মাঝে যতটা পশম থাকে সেই পরিমাণ নে কি আল্লাহ পাক কোরবানি দেন দান করে বলেন আমিন ভাইর আমার এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের সন্তানকে এই মাদ্রাসায় দিবেন সন্তানকে আজকে একটা ছেলে পাগড়ি পাইছে ইব্রাহিমপুর না তাইলে এই এই ছেলেটা পাগড়ি পাওয়াতে আপনারা কি খুশি হন নাই আপনি কি চান না যে আপনার একটা ছেলে হাফেজ হোক অথবা আপনার আমল চলে গেছে আপনার নাতি হোক এটাকে চান না বংশের মধ্যে একটা কোরআনের বাতি জলোক এটাকে আপনারা চান না এই জন্য অনুরোধ করবে এই মাদ্রাসার মাঝে আপনারা এই যে কুরবানি চামড়া আপনারা এই কুরবানি চামড়ার টাকা কই দেন আপনারা এই মাদ্রাসায় দিবেন এটা তাদের হক এই মাদ্রাসায় দিবেন আপনারা

এই দরবার হক দরবার এগুলা বাতিলদের সাথে এই দরবার আপোষ করে না এজন্য আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবে না আমিন এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা বেশি ভালো না আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে গায়েবি হেফাজত করবে না আমিন আর জামান করে বলেন আমিন আমার মা বন্ধুরা অনেকে এসেছেন মা বন্ধুদেরকে বলবো পর্দা করে চলবেন স্বামীর খেদমত করবেন বেপর্দা চলা যাবে না নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ একটু জিকির করবো ইনশা পিছনে কেউ নাচবানা হ্যাঁ